আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লাহ রহমান রহিম হামিদ ওসল্লিমা আম্মা মুসল্লিমান প্রিয় দিন ভাই বোনেরা অনেকেই তাদের সন্তানদেরকে নামাজি বানানোর অনেক চেষ্টা করেন এবং অনেকের মনেই একটি আফসোস থেকে যায় যে আহ আমার সন্তান যদি পাঁচ রক্ত নামাজ আদায় করতো তাহলে কতই না ভালো হতো আমার সন্তানগুলোকে যদি আমি নামাজি বানাতে পারতাম তো বন্ধুগণ আজকে এমন একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব যে দোয়াটি পবিত্র কোরআন থেকে সংগ্রহ করা হয়েছে এই দোয়াটির আমল যদি আপনি নিয়মিত করেন আর আপনার এই দোয়া যদি আল্লাহ কবুল করেন তাহলে ইনশাআল্লাহ আপনার সন্তান নামাজি হবেই হবে ইনশা আল্লাহ বন্ধুগণ তবে এই আমলটি এই দোয়াটি বিশ্বাসের সহিত ইমানের সহিত প্রতিনিয়ত পড়েই যেতে হবে প্রিয় বন্ধুগণ যে কোনো আমল এবং দোয়া কবুল হওয়ার জন্য কিছু কিছু শর্ত রয়েছে যে শর্তগুলো আমাদেরকে মেনে তারপরে যে কোনো দোয়া করতে হবে যে কোনো আমল করতে হবে তাহলে সেই দোয়া আল্লাহ কবুল করবেন এবং সেই আমলগুলো আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে যেমন অবশ্যই পাঁচ রক্ত নামাজি হতে হবে মিথ্যাকে বর্জন করতে হবে হালাল খাদ্য খেতে হবে হারামকে পরিত্যাগ করতে হবে বাবা মায়ের কথা শুনতে হবে বাবা মায়ের হক পালন করতে হবে ইত্যাদি ইত্যাদি আর বন্ধুগণ সবচেয়ে বড় কথা হলো যে এই দোয়াটি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যেন আমরা এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারি আল্লাহর কাছে বলতে পারি যে আমার সন্তানদেরকে আল্লাহ তুমি নামাজি বানায় দাও এবং আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করলে অবশ্যই আমার সন্তানরা নামাজি হবে তো বন্ধুগণ আর দেরি না করে চলুন আমরা এখন দোয়াটি শিখে নেই বন্ধুগণ দোয়াটি রব্বুল রব্বুল্লাহিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সুরা ইব্রাহিমের চল্লিশ নম্বর আয়াতে আয়াতটি হল বিসমিল্লা অর্থ হচ্ছে হে আমার রব আমাকে সালাদ কায়েমকারী বানান এবং আমার বংশধরদের মধ্য থেকেও হে আমার রব আর আমার দোয়া কবুল করুন তো বন্ধুগণ এই দোয়াটি নিয়মিত পাঠ করলে ইনশা আল্লাহ নিজেও নামাজি হওয়া যাবে এবং সন্তানরাও নামাজি হবে ইনশা আল্লাহ অবশ্যই সন্তানদেরকে তাগিদ করতে হবে নামাজের কথা বলতে হবে নামাজের বিষয়ে তাদেরকে শাসন করতে হবে ইনশাআল্লাহ আমাদের দোয়া এবং আমাদের চেষ্টা থাকলে অবশ্যই আমরা এবং আমাদের সন্তান উভয়ে আমরা নামাজি হতে পারবো আল্লাহ তালা আমাদেরকে নামাজি হিসাবে কবুল করবেন আল্লাহ পাক রব্বালমিন সমস্ত মুসলিম উম্মাকে নামাজি হিসাবে এবং আল্লাহ প্রেমী হিসাবে কবুল করুন আল্লাহ আমিন তো প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনি যদি আমার পরবর্তী ভিডিও পেতে চান সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন মহান আল্লাহ তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও ইয়া অবরাকাত